প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, নিরাপদে আছো। তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো, সেটাই আমরা কামনা করি। তো আমরা গত ক্লাসে পার্থক্যজনিত খাজনা নিয়ে আলোচনা করেছিলাম, বলেছিলাম আমরা পরের ক্লাসে অবস্থানজনিত খাজনা নিয়ে আলোচনা করব। আজকে আমরা অবস্থানজনিত খাজনা অষ্টম অধ্যায়ে অবস্থানজনিত খাজনা নিয়ে আলোচনা করব। সিচুয়েশনাল রেন্ট, অবস্থানজনিত খাজনা। এ পর্যায়ে আমরা প্রথমে এই খাজনার সংজ্ঞা নিয়ে আলোচনা করব, তারপর উপস্থাপন দুইভাবে আমরা করার চেষ্টা করব। একটা হলো উদাহরণের মাধ্যমে, আর একটা হলো জ্যামিতিক উপায়ে, চিত্রের মাধ্যমে, এবং সবশেষে উদ্ভবের কারণ নিয়ে আলোচনা করব। তো খাজনা সম্পর্কিত বিষয়াদি পর্যালোচনা করলে দেখা যায়, ভূমিবাদী অর্থনীতিবিদগণ কৃষকদের আচরণ বিশ্লেষণ থেকে দেখতে পান, জমি চাষের ক্ষেত্রে কৃষকগণ জমির অবস্থানকে গুরুত্ব প্রদান করে থাকে। তারা তুলনামূলকভাবে সুবিধাজনক স্থানে অবস্থিত জমি চাষে অধিক আগ্রহী। এই প্রবণতার কারণ অনুসন্ধানের ফল আজকের আমাদের এই অবস্থানজনিত খাজনা। জমির অবস্থানগত পার্থক্যের কারণে সৃষ্ট খাজনাকে অবস্থানজনিত খাজনা বলে। অর্থাৎ সম উর্বরতা সম্পন্ন, আমরা পার্থক্যজনিত খাজনায় বলেছিলাম সম আয়তনের এবং একই স্থানে অবস্থিত, কিন্তু আমরা এখানে যেটা বলছি সেটা হচ্ছে সম উর্বরতা সম্পন্ন। দুটি সম পরিমাণ জমির ক্ষেত্রে কেবল জমির অবস্থানগত পার্থক্যের কারণে যে তুলনামূলক উদ্বৃত্ত আয় সৃষ্টি হয় তাকে অবস্থানজনিত খাজনা বলা হয়। তাহলে আমরা এখানে সম উর্বরতা, সম আয়তন, এই দুটো ঠিক রেখে অবস্থানের ভিন্নতার কথা বলছি, এবং এই অবস্থানের ভিন্নতার কারণে দুই টুকরা সময়তনের দুই টুকরা জমির ফসলের আয় এবং সেটির জন্য ব্যয়, এই দুইয়ের মধ্যে যে উদ্বৃত্ত সৃষ্টি হয় সেই উদ্বৃত্তটাকে বলছি আমরা অবস্থানজনিত খাজনা। এক্ষেত্রে উৎপাদন ব্যয় বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে তত্ত্বাবধান ব্যয়, পরিবহন ব্যয়, শ্রম ব্যয়, মূলধন বিনিয়োগ ব্যয়, এসব। অন্যদিকে সুবিধাজনক স্থান বলতে উৎপাদক বা ব্যবহারকারী বাসস্থানের নিকটবর্তী, বাজারের নিকটবর্তী, শহর ও নগরের কেন্দ্রস্থল বা বিশেষ স্থানে অবস্থিত জমিকে বোঝায়। তাহলে আমরা এখানে যেটা বললাম উৎপাদন ব্যয়ের কথা বলা হয়েছে, হ্যাঁ, এখানে উৎপাদন ব্যয় বলতে যেটা বলা, যে বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো হলো তত্ত্বাবধান ব্যয়, পরিবহন ব্যয়, শ্রম ব্যয়, মূলধন বিনিয়োগ ব্যয়, এসব। আর সুবিধাজনক স্থান বলতে যেটা বোঝানো হয়েছে যে
उत्पादक बा व्यवहारकारीर बासस्थानेर निकटवर्ती अर्थात जारा कृषक तादेर बाड़ीर काछाकाछी जेटा बाजारेर निकटवर्ती बाजार एकटा गैदारिंग प्लेस सेटार कथा बला हच्छे शहर शहरे शहरे एकटा गैदारिंग प्लेस एवं नगरेर केंद्रस्थल बा विशेष स्थान हाँ এই ধরনের অবস্থানকে বোঝানো হয়েছে। এখন আমরা অবস্থানজনিত খাজনাকে প্রথমে উদাহরণের মাধ্যমে তারপর চিত্রের মাধ্যমে উপস্থাপনের চেষ্টা করব। উদাহরণের মাধ্যমে আমরা যদি ঢাকা মহানগরীর মতিঝিল গোলশান বাড়িধারা ধানমন্ডি প্রভৃতি বিশেষ বিশেষ এলাকার জমির খাজনা অন্য যে কোনো এলাকার জমির খাজনার চেয়ে কম হবে না বেশি হবে? উত্তর বোধহয় আসবে অবশ্যই বেশি হবে। আমরা যে স্থানগুলোর কথা উল্লেখ করেছি মতিঝিল গোলশান বাড়িধারা ধানমন্ডি এসব সবগুলো স্থানই ঢাকা শহরের ভেতরে। এর বাইরে আমরা যত যেতে থাকব ততই খাজনা সাধারণত কম হতে থাকে। এবারে আমরা চিত্রের মাধ্যমে দেখি আরও এক দেখো আমাদের পার্থক্যজনিত খাজনার যে চিত্রটি ছিল প্রায় একই চিত্র আমাদের এখানে উপস্থাপন করা হয়েছে। এখানে আমরা পার্থক্যজনিত খাজনার ক্ষেত্রে দেখেছিলাম প্রথম শ্রেণীর জমি দ্বিতীয় শ্রেণীর জমি এবং তৃতীয় শ্রেণীর জমি। এখানে আমরা সেই জমিটিকে অবস্থানের ভিত্তিতে এলাকা ভিত্তিক ঢাকার মতিঝিলের জমি ময়মনসিংহের জমি জামালপুরের জমি এই সব জমিগুলোই সম আয়তনে এবং সমান উর্বর কিন্তু এদের পার্থক্য কোথায়? উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে। তো ঢাকার জামালপুরের জমির কথা যদি আমরা বলি একইভাবে পার্থক্যজনিত খাজনায় আমরা যেভাবে খাজনা নির্ধারণ করেছিলাম জামালপুরের জমির ক্ষেত্রে জমি থেকে যে পরিমাণ আয় সেটা হচ্ছে এই ক্ষেত্র সমান চিত্রে ও পি ই থ্রি কিউ থ্রি আর ব্যয় হচ্ছে সমপরিমাণ ব্যয় হচ্ছে ও পি ই থ্রি কিউ থ্রি তাহলে উদ্বৃত্ত হচ্ছে শূন্য। অর্থাৎ জামালপুরের যে জমিটা খাজনা শূন্য ময়মনসিংহ শহরে যদি আসি সেই সমপরিমাণ সম উর্বর জমির ক্ষেত্রে খাজনার উদ্ভব হচ্ছে কারণ সেখানে উদ্বৃত্ত লক্ষ্য করা যাচ্ছে। ওই সমায়তনের ময়মনসিংহ শহরে একটি জমির থেকে আয় হচ্ছে ও পি ই টু কিউ টু অর্থাৎ এই ক্ষেত্রটা এই যে দেখো ও পি ই টু কিউ টু ও পি ই টু কিউ টু কিউ টু এই পুরো ক্ষেত্রটা আর ব্যয় হচ্ছে ও পি ওয়ান
एफ टू किऊ टू, एफ टू किऊ टू, उद्वृत्त होच्छे, उद्वृत्त होच्छे এই ক্ষেত্রে উপরের এই যে অংশটুকু পি ওয়ান পি ই টু এফ টু অথবা পি ই টু এফ টু পি ওয়ান এই যে ক্ষেত্রটা এটা হচ্ছে উদ্বৃত্ত এবং এটি হচ্ছে জামালপুরের জমির থেকে ময়মনসিংহের জমির অতিরিক্ত উদ্বৃত্ত এটি হচ্ছে ময়মনসিংহের জমির খাজনা এবং অবস্থানজনিত খাজনা আর ঢাকার মতিঝিলের জমির ক্ষেত্রে আমরা দেখি এক্ষেত্রে আই হচ্ছে ও পি ই ওয়ান কিউ ওয়ান, ও পি ই ওয়ান কিউ ওয়ান এবং মোট ব্যয় হচ্ছে, মোট ব্যয় হচ্ছে কত, এই ও পি ওয়ান এফ ওয়ান কিউ ওয়ান এই ক্ষেত্রটা, নিচের এই ক্ষেত্রটা। তাহলে আমরা এই পুরো ক্ষেত্র থেকে এই ক্ষেত্রটা বাদ দিয়ে দিলে আমাদের থাকছে এই এই ক্ষেত্রটা, আর এটি হচ্ছে সৃষ্ট উদ্বৃত্ত এবং এটি হচ্ছে ঢাকার মতিঝিলের সময়তনে সম উর্বর সেই জমির খাজনা, যেটা ময়মনসিংহের এক সময়তন এবং সম উর্বর এক টুকরো জমির খাজনার চেয়ে এতটুকু বেশি, এই অংশটা বেশি, অর্থাৎ ঢাকার মতিঝিলের এক টুকরো সময়তন এবং সম উর্বর এক টুকরো জমির খাজনা ময়মনসিংহের সময়তন ও সম উর্বর এক টুকরো জমির খাজনার চেয়ে বেশি এবং ময়মনসিংহের সময়তন এবং সম উর্বর এক টুকরো জমির খাজনা জামালপুরের ওই আয়তন এবং উর্বরতার জমির চেয়ে বেশি। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো সুবিধাজনক স্থানে অবস্থিত জমির খাজনা তুলনামূলকভাবে বেশি এবং অন্য জমির খাজনা কম হয়, অর্থাৎ অবস্থানগত পার্থক্যের কারণে খাজনার উদ্ভব হয় এবং এটিই অবস্থানজনিত খাজনা। তাহলে এবারে আমরা দেখি এই খাজনা উদ্ভবের কারণ কি। অবস্থানজনিত খাজনা উদ্ভবের কারণটি এই খাজনার নামকরণের সাথেই, নামকরণের তাৎপর্য খুঁজলেই উপলব্ধি করা যায়। অবস্থানগত ভিন্নতার কারণেই অবস্থানজনিত খাজনার উদ্ভব হয়, কেননা অবস্থানগত ভিন্নতার কারণে উৎপাদন ব্যয় এবং বহিঃস্থ ব্যয় সুবিধার ক্ষেত্রে পার্থক্য দেখা দেয়, ফলে উৎপাদন আয় সমান হলেও উৎপাদন ব্যয় বা মোট ব্যয় ভিন্ন হতে বাধ্য, ফলে তুলনামূলক উদ্বৃত্ত আয়ের উদ্ভব হয় আর এই উদ্বৃত্ত আয়কেই খাজনা বলা হয়। সুতরাং উপরের বিশ্লেষণ থেকে এটি প্রতীয়মান যে অবস্থানগত পার্থক্যের কারণে জমির আয় ও ব্যয়ের মধ্যে পার্থক্য ঘটে এবং ধনাত্মক উদ্বৃত্ত দেখা দেয়, ফলে খাজনার উদ্ভব হয়, আর তাই অবস্থানগত পার্থক্যের কারণে সৃষ্ট এই ধরনের খাজনাকে অবস্থানজনিত খাজনা বলা হয়।
তোমাদের আজকের এই ক্লাস সম্পর্কেও বলা হচ্ছে, চিত্র দেখে ঘাবড়ানোর কোনো কারণ নেই, চিত্রের বিস্তারিত ব্যাখ্যা পেলেই তোমাদের কাছে চিত্রটি সহজ হয়ে যাবে। যেহেতু আমাদের উপস্থাপনের সীমাবদ্ধতা আছে, বোর্ডে সব উপস্থাপন করা সম্ভব হচ্ছে না, তবে বর্ণনায় আমি যতটুকু বললাম, তারপরও যদি কারোর কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি চেষ্টা করব। আর সেটাও যদি সম্ভব না হয়, আমার নাম্বার আছে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করো, আমি চেষ্টা করব তোমাদের যে কোনো সমস্যা আমার সাধ্যমতো সমাধান। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, নিরাপদে থেকো, আল্লাহ হাফেজ।